নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে এসেছি আমার পায়রার লফটের সামনেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিকেলবেলা, দেখছেন এখন এই সমস্ত ও বাবা, এদিকে তো দেখছি যে আমি পায়রার বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য বিস্কুট নিয়ে এসেছিলাম, সেই বিস্কুটটা জলের মধ্যে গুলি দিয়েছিলাম। পায়রার বাচ্চাগুলোকে বিস্কুট এই জল মিশিয়ে খাওয়াবো, ঠিক আছে? একদম এই যেরকম আর কি গাঢ় পাতলা টাইপের হয় সেরকম টাইপের লিকুইড ফর্মে খাওয়াবো বাচ্চাগুলোকে, যে বাচ্চাগুলো ঘরের ভেতরে রয়েছে। তো বিস্কুটটা নিয়ে আসার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এখন পুরো নরম হয়ে গেছে। আর পায়রাগুলো দেখুন খাওয়া খেতে চলে এসেছে, এই সবুজ জুটি নরটা এই বিস্কুটের জলটা আর কি পায়রাটা খাচ্ছে। হ্যাঁ, সবুজ জুটি নর, ওরে বাবা রে, তোমার বাচ্চাগুলোকে খাওয়াবো, এটা তুমি খেয়ে লাভ নেই, তোমাকে এগুলো খাওয়াবো না। বাড়িতে আজকে নতুন কিছু পায়রা নিয়ে এসেছি, সেল করার জন্য না, এক দাদার পায়রা। সে যেহেতু বাইরে বিদেশে আসে, তার পায়রাগুলো যেহেতু সে খুব শখ করে কিনেছে, আমার বাড়িতে আমি নিয়ে এসেছি পায়রাগুলো বিক্রি করার জন্য না, ঠিক আছে? আপনার কাছে জাস্ট এমনি ভিডিওর মাধ্যমে দেখাবো, নতুন কিছু পায়রা নিয়ে আসলাম আজকে বাড়িতে। বৃষ্টি হয়েছে দুদিন আগে, আজকে ফাইনালি পায়রাগুলো নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, এক এক করে শখ করাবো কোন পায়রা কি বৃত্তান্ত, পুরো ভিডিওটার মধ্যে আপনারা দেখলে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না। এবং এই ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে আপনারা যদি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে রাখবেন, এবং ইউটিউবে যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন, কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে লভ ভিজিট ভিডিও, হার্টেড ভিডিও, আমার বাড়ির ব্লগ ভিডিও কিন্তু আসতেই থাকে। আপনাদের কাছে এখন দেখাচ্ছি না, ভিডিও লাস্টের দিকে আপনাদের পায়রাগুলো দেখাবো। আগে ঘরের ভেতরে ঢুকে যাই, যে সমস্ত কাজগুলো করার দরকার ওই কাজগুলো আগে করে নিই, ওকে? আমি এটা আলাদা করে এখন এক জায়গায় রাখি, নাহলে আমার সবুজ ঝুটি নর সব খেয়ে সাফ করে দেবে। এই জায়গাটা রেখে দিই আপাতত, আমি পরে এসে তারপরে পায়রার বাচ্চাগুলোকে খাবো। প্রথমে পায়রার বাচ্চাগুলোকে আগে ঘর থেকে বার করতে হবে। তো এই সমস্ত যে ঘরে বাচ্চাগুলো রয়েছে, এদেরকে খাওয়ানোর একটাই মূল কারণ হচ্ছে ফিডিং করানোর একটাই কারণ, কারণ একটা ছোট একটা বড় বাচ্চা হচ্ছে সেই কারণে। তো লাল মুশকি মাদিটাকে আমি ঘর দিয়ে আগে বার করে দিই, তারপরে পায়রার বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে, তার আগে তো আমাকে বাচ্চাগুলো ঘরের থেকে আগে বার করে নিতে হবে। লাল মুশকির বাচ্চাগুলো আমি ঘরের থেকে বাইরে বার করে নিলাম, এবং এইখানে যে মাদিটা রয়েছে, ওরে বাবা রে, মনে হচ্ছে ঝড় উঠেছে, ওরে বাবা, তোমাকে আগে বার করি, দেখুন কীভাবে টেনে বার করতে হয়। আগে সব বাচ্চাগুলোকে আজকে বাইরে বার করব, বার করে এদের মালসাগুলো পরিষ্কার করে দেবো, তারপরে হচ্ছে পায়রার বাচ্চাগুলো ঘরে ঢোকাবো। দেখুন এই যে ছোট বড় সাইজ হয়েছে, চারটে বাচ্চা, এইখানে এই যে বড় দুটো বাচ্চা, এদিকে রয়েছে একটা, এই দুটো দেখুন, একটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা, দেখুন। তো এদেরকে আগে ঘর থেকে বাইরে বার করেনি, লাল মুশকিটা ঘরে ঢুকে গেল, তার বাচ্চাগুলোকে খুঁজে পাবে না এখন, কোনো অসুবিধা নেই। এখন এদেরকে আমি বাইরে বার করি আগে। লকটায় আজকে অনেক কাজ, অনেকগুলো কাজ করতে হবে, ভিডিওর মাধ্যমে দেখাবো আগে করে, ওকে? বন্ধুরা, পায়রার বাচ্চাগুলো যে মাংসটা ছিল পুরো নোংরা হয়ে গেছে, এই মাংসটাকে আমি এখন চেঞ্জ করব, ঠিক আছে? আমার কাছে এক্সট্রা একটা মাংস আছে, এই নোংরা মাংসটা পায়রাদের বাচ্চার যে জায়গাটা থাকে ওই জায়গাটা দেবো না। এই যে পরিষ্কার মাংসটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এই মাংসটায় বাচ্চাগুলো যেগুলো একদম ছোট বাচ্চা, ওই বাচ্চাগুলোর জন্য এই মাংসটা আমি ব্যবহার করবো। বন্ধুরা, এক ব্যাগ কাঠের গুঁড়ি নিয়ে চলে এসেছি, কাঠের গুঁড়ি কিছু পরিমাণে মাংসাই দিয়ে তারপরে আর কি পায়রার বাচ্চাগুলোকে দিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে দেবো, ওকে? বেশি পরিমাণে না, যতটা পরিমাণ দরকার কাঠের গুঁড়ি, তাহলে কী হবে বলুন তো, ওদের যে জায়গাটা বসে ওরা বাচ্চাগুলো সেই জায়গাটা গরম থাকবে, ঠিক আছে? আগেও কাঠের গুঁড়ি দিয়েছিলাম, এখনও দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, কাঠের গুঁড়িগুলো যেহেতু ভিজে গেছিলো। এখন বাচ্চাগুলোকে এক এক করে ধরে ওদের মায়ের কাছে দিয়ে দেবো। এই যে এখানে বাচ্চাগুলো হয়ে গেল, মাছের মধ্যে আমি এই যে এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখুন এই যে বাচ্চাগুলো দেখছেন মালসার মধ্যে রয়েছে, এরকম ভাবে খাইয়ে দাইয়ে এই যে মালসা পরিষ্কার পরিচ্ছন্ন একটা মালসার মধ্যে দিয়ে এখন ঘরের দিকে নিয়ে যাই, ঘরের ভেতরে দিয়ে দিই। মাদিটা বাইরের দিকে গেছে, সেই সুযোগে আমাকে এখন বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে ঘরে ঢুকিয়ে দিতে হলো। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কালকে আমি এই জায়গাটা পরিষ্কার করব, ওকে? এখন যেহেতু বেলা হয়ে গেছে অনেক, সেই জন্য আর কিছু করলাম না, খাইয়ে দাইয়ে ঘরে ঢুকিয়ে দিলাম, ওকে? এ হচ্ছে ব্যাপার, আপনারা দেখে নিন, ওকে? খাওয়া দাওয়া হয়ে গেল,
ঘরে ঢুকে দিলাম, এদিকে লাল মুশকি ঘরে ঢুকে রয়েছে, এর বাচ্চাগুলোকেও এবার নিয়ে আসি। ছট 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 ছটপট কাজ করতে হবে। এ বাচ্চা, এই যে বাচ্চাগুলোকে নিয়ে নিলাম, নিয়ে গিয়ে লাল মুশকির নিচে আস্তে করে দিয়ে দিতে হবে। মুশকি তোমার বাচ্চা এনাও, মুশকি। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, বাচ্চা নিয়ে এসে দিয়ে দিলাম তো, অত রাগ কিসের, বসার জায়গা হচ্ছে না এদের, বড় হয়ে গেছে তো সেই জন্য বসার জায়গা আর হচ্ছে না। যাই হোক, এদিকে দিয়ে দিলাম, কাজ সম্পূর্ণ হয়ে গেল। আর যে বাচ্চাটার কথা বলছিলাম, এদের ডিমগুলো কিন্তু ফুটবে, বা সিঙ্গেল বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে। এখন আপনাদের কাছে যে পায়রাগুলো দেখাবো, নতুন কিছু পায়রা নিয়ে এসেছি, ওই পায়রাগুলো দেখিয়ে দিই আপনাদের। যেটা বললামই, এক দাদার পায়রা, এই যে দেখুন বালি বিস্কুট কালার এদিকে, ঠিক আছে। এখানে দুটো পায়রা আমার রয়েছে, বাদ বাকি এই যে বিস্কুট কালার পায়রা রয়েছে, এই পায়রাগুলো আমি নতুন নিয়েছি। দেখুন ডিম তারা পায়রা আছে, ঠোকর মারছে মা দিকে, ঠিক আছে। ওই বিস্কুট বালি ওইদিকে রয়েছে, বালি কালার, বালি কালার সেটিং জোড়া এক জোড়া, আর ওইদিকে রয়েছে বালির বাচ্চা, ঠিক আছে। আপনারা সব করুন, এখানে দুটো পায়রা আমার রয়েছে, এখানে একটা দুটো দুটো পায়রা আমার, বাদ বাকি ছ পিস পায়রা এক দাদা নিয়েছেন, ঠিক আছে। যার কাছ থেকে নিয়েছেন তার বাড়িতে জায়গা নেই, সে যেহেতু বিক্রি করে দিয়েছে, সেই জন্য দাদা আমার চ্যানেলের মাধ্যমে যেহেতু ভিডিও দেখেন, দাদা আমাকে রিকোয়েস্ট করেছেন আমার বাড়িতে রাখার জন্য, সেই জন্য আমি আমার বাড়িতে রেখেছি। এই পায়রাগুলোকেও আমি এখন খাবার দেব। ওকে, দেখুন প্রত্যেকটা পায়রা অ্যাগ্রেসিভ ছটপটে রয়েছে, পুরো অ্যাক্টিভ, কোনো প্রবলেম নেই। আপনাদের পুরো বিষয়টা শখ করে দিলাম, কেমন লাগলো আপনাদের এই পায়রাগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই পায়রাগুলোই আজকে নতুন নিয়ে এসেছি আজকে বাড়িতে। এগুলো তো খাবার দেওয়া হয়ে গেল খাঁচার পায়রাগুলোকে, এখন আমি আমার নিজের বাড়ির পায়রাগুলোকেও তো খাবার দিই, নিজের বাড়ির পায়রাগুলোকেও তো খাবার দিতে হবে না। সবাই চলে আসো, চিন্টু চিন্টু কোথায়, ও বাবা চিন্টু ওই যে ওখানে বসে রয়েছে গাছে, আয় 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 চিন্টু আয় আয় আয়। আরেকজন হয়েছে মহাশয়, প্রত্যেক দিন এরকম গাছের মধ্যে বসে থাকে, গাছে উঠে গেলে নামার ক্ষমতা থাকে না, কি যে পায়রা পুষেছি ভগবান জানে। সবাই খায় আর উপর দিয়ে দেখে উঁকি মারে। তো এদিকে আমার কিছু পায়রা চলে এসছে, আর কিছু পায়রা গাছে গুছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পায়রাগুলোকে খাবার দিলাম, তবুও দেখছি পায়রা কিছু একটা দুটো এরকম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পায়রাগুলোকে এখন সর্ষে দেবো, যেহেতু পায়রার ঘরে বাচ্চাও রয়েছে, বাচ্চাগুলোর শরীর যাতে হিট থাকে, তো সেই কারণে আমাকে সর্ষেটাও প্রোভাইড করতে হবে। আর একটু পরিমাণে গম দিয়ে দিই। খাবারের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না, খাবার তো খাবারই, ঠিক আছে, পেট ভরে খাও, বাচ্চা রয়েছে ঘরে। ওই যে আয় 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 আয়, ওই যে ওই পায়রাটা একবার উপরে উঠে গেলে সহজে নামতে চায় না, কি যে পায়রা, মাঝে মধ্যে রাগ ধরে যায় খুব। প্রায় লিটারেলি ঘেমে গেছি, যতটুকু সময় পেয়েছি অনেকগুলো কাজও করেছি, ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা দেখালাম। পায়রাগুলো খুব শখ করে খাচ্ছে, আপনারা দেখছেন, পুরোপুরি যে কাজগুলো করলাম সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট যোগাড়যন্ত্রই যা ছিল পুরো এদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভিডিও শেষ করার পরে আমাকে অনেকক্ষণও অনেকগুলো কাজ করতে হবে, কোন পায়রা কী আছে না আছে ভালো করে মিলেমিশে রাখতে হবে, তার সাথে মাংসটাও পরিষ্কার করতে হবে, যে মাংসটা নোংরা হয়ে গেছে, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। যখন দেখবেন পায়রার কোনো কোনো রকম দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনারা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, পরিষ্কার রাখবেন, তাহলে সেই জায়গাটা পোকাও হবে না, কোনো গ্যাস হবে না, পায়রার বাচ্চা ভালো থাকবে, পায়রাও সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, এবং প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। অবশ্যই জানাবেন ভিডিওটি আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন, তাহলে আমারও জানতে ইচ্ছে হয় আপনাদের কাছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।